নেত্রকোনার কলমাকান্দায় স্বপ্নপুরি মানব কল্যাণ সংস্থার আয়োজনে স্বপ্নপুরি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে স্কুল প্রাঙ্গণে খেলার মাঠের দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। নেত্রকোনা থেকে হৃদয় রায় সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বিকেল 4টায় উপজেলার কৈলাটি ইউনিয়নের 1 নং ওয়ার্ডে রণসিংপুর গ্রামের হাজী আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্বপ্নপুরী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আনসার ভিডিবি সদস্য মোহাম্মদ কায়েশ আহমেদের পরিচালনায় স্বপ্নপুরী মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজন করেন। খেলাটি গত 6 তারিখে 8টি দল নিয়ে শুরু হয়েছিল। বাছাই খেলার পর সর্বশেষ 2টি দল রণসিংপুর সাপ্লাই স্পোর্টিং ক্লাব ও শেহরাউন্দ উইনস্টার ক্লাবের 5 জন করে খেলোয়াড় এবং 1 জন অতিরিক্ত খেলোয়াড় অংশগ্রহণ করেন, যাদের বয়স ছিল সর্বোচ্চ 20 বছর। খেলায় জয়লাভ করেন রণসিংপুর সাপ্লাই স্পোর্টিং ক্লাব। খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের সদস্যদের ট্রফি তুলে দেওয়া হয় এবং মেডেল পরিয়ে দেওয়া হয়। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলামিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণত সম্পাদক সাইকুল ইসলাম শেকুল, হাজী আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শান্ত এবং মুক্তিযোদ্ধা সুরুজ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ মিয়া, মোহাম্মদ ঝলক মিয়া সহ 20 জন ভলেন্টিয়ার সদস্য খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন। খেলার এক পর্যায়ে স্থানীয় শিশু কিশোর ও যুবকদের সাথে নিয়ে উক্ত স্কুল প্রাঙ্গণে খেলার মাঠের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।